রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি পৌঁছেছেন এবং রাজ্যের মন্ত্রী এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে পৌঁছেছেন। আমরা চিন্তিত, আমরা এবং গোটা বাংলার মানুষ চিন্তিত, এবং সেই ছবি আমরা যেরকম দেখাবো। আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন। সন্ময়বাবু, আপনার প্রথম প্রতিক্রিয়া, কোনো 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 ধরনের কোনো স্পেকুলেশন ইত্যাদি না? দেখুন, এই ছবিটা ডিস্টার্বিং ছবি। দেখুন, মুখ্যমন্ত্রী এই ছবি দেখতে ভালো লাগছে না। রাজনৈতিক ময়দানে তিনি যতই মিথ্যে কথা বলুন তার সমালোচনা করব, কিন্তু একজন মানুষ এইভাবে অসুস্থ হয়ে পড়ে থাকাটা কাম্য নয়। আমি দ্রুত তার আরোগ্য কামনা করছি, আমি শুধু এইটুকু বলছি। আসলে আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে ময়ূর, যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্টারটা বোধহয় ফেভার করছে না, বারবারই সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে। আমি জানি না কী কারণে হয়েছে। আর পার্সোনাল পিএসওর কথা শুনছিলাম, দীপঞ্জনবাবু বলছিলেন সেটা ঠিকই, অনির্বাণও বলছেন সেটা ঠিকই, কিন্তু সবসময় কি একজন মানুষকে বাড়ির ভেতরে এ ঘর থেকে ও ঘর, কিচেন রুম থেকে ডাইনিং রুম থেকে বসার ঘরে পিএসও কি সঙ্গে সঙ্গে ঘুরবেন? আমি দ্রুত আরোগ্য কামনা করে বলবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি তার চিকিৎসা দরকার, দ্রুত সুস্থ হন, কারণ লোকসভা নির্বাচন, তুল্যমূল্য নির্বাচন এই বাংলায় হবে, তার ভেঙে পড়ার কোনো কারণ নেই। আমি শুধু এইটুকু বলবো, তিনি হয়তো, আমি জানি না তার মানসিক অবস্থা কী ছিল এই সময়, ব্ল্যাকআউট হয়েছে কি না, সেই কারণে পড়ে গেছেন কি না, যে কারণেই হোক অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং আমরা চাইবো দ্রুত তিনি সুস্থ হয়ে লড়াইয়ের ময়দানে আসুন। আমরা সবাই চাইবো দ্রুত সুস্থ হয়ে তিনি ফিরে আসুন। অনির্বাণ এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে, রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, অনিন্দ সিংহ রায়, সন্ময় বন্দ্যোপাধ্যায়, রাজশ্রী লাহিড়ি, এবং তার পাশাপাশি আমাদের প্রতিনিধিরা এসএসকেএম হাসপাতালের উডবর্ন ওয়ার্ডের সামনে পৌঁছে গেছেন। উডবর্ন ওয়ার্ডের সামনে সমস্ত ডিপার্টমেন্টের এইচওডিরা, আবারও বলছি সমস্ত ডিপার্টমেন্ট, এসএসকেএম হাসপাতালে যত ডিপার্টমেন্ট রয়েছে তত ডিপার্টমেন্টের এইচওডিরা পৌঁছে গেছেন। প্রজ্ঞা, তুমি যদি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে, তুমি একবার দেখাও ওখানকার এসএসকেএম হাসপাতালের পরিস্থিতি কি, যথেষ্ট উদ্বেগজনক এই ছবি, এই মুহূর্তে এসএসকেএম থেকে কি খবর পাচ্ছ? দেখো, যেটা জানা যাচ্ছে যে কিভাবে মুখ্যমন্ত্রী এতটা গুরুতরভাবে আহত হয়েছে সে কারণ জানা যাচ্ছে না, কিন্তু যেটা জানা গেছে মুখ্যমন্ত্রী বাড়িতেই ছিলেন এবং বাড়িতেই এই দুর্ঘটনায় তিনি শিকার হয়েছেন। সিপি, অ্যাডিশনাল সিপি, সিএস ওনারা সঙ্গেই এসেছিলেন, সেই সঙ্গে কাজরী বন্দ্যোপাধ্যায় ওনার ভাইয়ের ওয়াইফ, উনিও সঙ্গে এসেছেন, এবং এখন অবধি ফিরাদ হাকিম এসে পৌঁছেছেন দেখতে। কীভাবে এই দুর্ঘটনা হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি, তবে ইতিমধ্যেই তোমার এসএসকেএম-এ যে ডাক্তাররা আছেন, ডিপার্টমেন্ট তুমি একটা কথা শুধু আমাকে বলো, প্রজ্ঞা তুমি আমাকে একটা কথা শুধু বলো যে অ্যাডিশনাল সিপি এই মুহূর্তে অফিসিয়ালি, অ্যাডিশনাল সিপি তিনি কি অফিসিয়ালি কিছু জানিয়েছেন? কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কখন হয়েছে অ্যাক্সিডেন্ট, কোথা থেকে আনা হয়েছে, বিস্তারিত জানাও গোটা বাংলার মানুষ, রাজ্যের মুখ্যমন্ত্রী কি হয়েছে এটা জানার জন্য উদ্বিগ্ন। একদমই দেখো ময়ূক, এখন অবধি জানা যায়নি যে কীভাবে উনি আহত হয়েছেন, যেটা জানা গেছেন উনি বাড়িতেই ছিলেন, সিপি, অ্যাডিশনাল সিপি ওনার সঙ্গেই আছেন, সিএস ওনার সঙ্গেই আছেন, ওনারা এসে ওনাকে একদম বাড়ি থেকে নিয়ে এসে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে উডবর্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, কিন্তু কীভাবে আহত হয়েছে সেই বিষয়ে এখনও সরকারিভাবে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি সংবাদ মাধ্যমকে। তাই কীভাবে এতটা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে বিশেষজ্ঞরাও রয়েছেন, কিন্তু একবার আমাকে ভাস্করের কাছে যেতে হবে। ভাস্কর, এই মুহূর্তে তোমার কাছে তথ্য কী রয়েছে? একদমই ময়ূর, দেখো এসএসকেএম হাসপাতালের সমস্ত বিভাগের এইচওডিরা তারা এই মুহূর্তে উডবর্ন ওয়ার্ডে পৌঁছে গিয়েছেন, এবং কোনোভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা যদি অবনতি না হয় সেই বিষয়টা মূলত লক্ষ্য রাখছেন তারা। এবং আরো একবার জানিয়ে রাখবো, গোটা বাংলার মানুষ যারা এই মুহূর্তে জানতে চাইছেন এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য কারা উপস্থিত হয়েছেন, তাদের জন্য বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এসএসকেএম হাসপাতালে সমস্ত ডিপার্টমেন্টে, সমস্ত বিভাগের যারা বিভাগীয় প্রধান, যারা এইচওডি, তারা পৌঁছে গিয়েছেন, মুখ্যমন্ত্রীকে তারা দেখছেন, এবং প্রাথমিক ড্রেসিং এর যে বন্দোবস্ত, সেই ড্রেসিং এর বন্দোবস্ত চলছে, একই সঙ্গে যাতে রক্তপাত না হয়। এই মুহূর্তে তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। দীপাঞ্জন দা, সিপি, অ্যাডিশনাল সিপি, চিফ সেক্রেটারি কাজরী বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর বাড়ির আত্মীয়া, ওনারা প্রত্যেকে পৌঁছে গেছেন, কিভাবে আহত হয়েছেন এখন অবধি কিন্তু জানা যায়নি। অনেকে বলছেন গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে বলছেন বাড়ি থেকে। আমরা স্পেকুলেট না করে আমরা অফিসিয়াল যে ভার্সন তার জন্য অপেক্ষা করছি, কিন্তু আপনার প্রতিক্রিয়া, আপনি দীর্ঘদিন ধরে টেকনিক্যাল এভাবে সিকিউরিটি অফিসার ছিলেন, আপনি এরকম ভিভিআইপিদের সিকিউরিটি সামলেছেন, সিকিউরিটি অফিসারের দৃষ্টিভঙ্গি থেকে এটা কি বলবেন? সাংঘাতিক বড় সিকিউরিটি ল্যাপসেস যদি বাড়িতে হয়, আমি প্রথমে বাড়ির সম্ভাবনাটা বলি,
প্রথমত উনি প্রায় 70-এর কাছাকাছি বয়স, যথেষ্ট পরিশ্রম করেন যে কারণেই হোক, এবং উনি মানসিক চাপের মধ্যেও আছে সেটাও সবাই জানে। এই অবস্থায় উনি যদি নিজের বাড়িতেও থাকেন, সিকিউরিটির রোল হচ্ছে বাড়িটাকে কমপ্লিট স্যানিটাইজ এবং স্টেরিলাইজ করা। যদি বাড়িতে চৌকাঠ থাকবে সেটা অবশ্যই একটা সিকিউরিটি লাগবে, চৌকাঠে যে কোনো সময় ওনার অ্যাক্সিডেন্ট হতে পারে। সিকিউরিটি সে চৌকাঠ সরায়নি কেন, প্রশ্ন নাম্বার ওয়ান। নাম্বার টু, পিএসও ওনার ছায়া সঙ্গী সে বাড়িতেও, কারণ উনি মিটিং করছিলেন যদি কারোর সঙ্গে, তৃতীয় ব্যক্তির সঙ্গে, সেখানে পিএসও থাকা উচিত, উনি পড়ে যাচ্ছেন দেখেও পিএসও আটকায়নি, নাম্বার টু। নাম্বার থ্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওনার বাড়ি থেকে ওনাকে নিয়ে আসা হলো পিজি হসপিটাল, কমসে কম 20-22 মিনিট লাগবে, কারণ নিয়ে আসার সময় একজন ভিভিআইপির সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ওনার সঙ্গে ডক্টর থাকবে, সেম ব্লাড গ্রুপের দুজন লোক থাকবে, সেখানে ওনাকে ফার্স্ট এড না করিয়ে পিজি হসপিটাল নিয়ে আসা হলো। নাম্বার ফোর, পিজি হসপিটালে যে ক্রাইসিসে নিয়ে আসা হলো সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ অথবা ডাক্তার অথবা আত্মসহায়ক তারা থাকবে, ফটোগ্রাফার কে থাকলো যে ফটো তুললো এই সময়। নাম্বার ফাইভ, ব্লিডিং হচ্ছে, সেই ব্লিডিংয়ের ছবিটা তুলে কি কোথাও কেউ একজন সিম্প্যাথি ভোট ক্রিয়েট করার চেষ্টা করছে? আর আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, উনি বাড়িতে অ্যাক্সিডেন্ট যদি হয় সেখান থেকে পিজি হসপিটাল 25 মিনিটে, যদি ফার্স্ট এড না হয়।